আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি শিক্ষণীয় গল্প, একটি বাচ্চার গল্প, একটি পঙ্গু কুকুর ছানার গল্প, একটা মায়ার গল্প, একটা ভালোবাসার গল্প, একটা ছোট ছেলের, একটা পঙ্গু কুকুরের বাচ্চার প্রতি হৃদয় থেকে ভালোবাসার গল্প। একটা ছোট ছেলে একদিন রাস্তায় হাঁটছিল, সে দেখল একটা দোকানের সামনে লেখা আছে, এ দোকানে কম দামে কুকুরের বাচ্চা বিক্রি করা হয়। ছেলেটার একটা কুকুরের বাচ্চা কিনতে মন চাইল, সে দোকানের ভেতর গেল। সে দোকানের মালিককে জিজ্ঞেস করেছিল, আপনার দোকানে একটা কুকুর ছানার মূল্য কত? মালিক বলেছিল $30 থেকে $50 মতো। ছোট ছেলেটা তখন তার পকেট চেক করে দেখল, তার পকেটে $2.37 আছে। তখন সে মালিককে জিজ্ঞেস করল, আমি কি আপনার দোকানের কুকুর ছানাগুলোকে একটু দেখতে পারি? মালিক বলল, কেন নয়, এর মধ্যে অনেক কাস্টমার্স এলো, ওনারা অনেক কুকুরের বাচ্চা কিনে নিয়ে গেলেন। হঠাৎ এমন একটা কুকুরের বাচ্চা ছেলেটার চোখে পড়ল যে কুকুর ছানাটা ঠিকভাবে হাঁটতে পারে না। কুকুর ছানাটা সামনের দুটো পা নাড়তে পারে, পেছনের দুটো পায়ের কোনো মুভমেন্ট নেই। সামনের দুটো পা দিয়ে হাঁটে, পেছনের পাগুলো মাটি গড়িয়ে গড়িয়ে সাথে চলে। ছোট বাচ্চাটা তখন দোকানের মালিককে জিজ্ঞেস করেছিল, এই কুকুর ছানাটার কি সমস্যা? দোকানের মালিক তখন বলেছিল, এই কুকুর ছানাটাকে ভেটেরিনারিয়ান দেখেছিল এবং বলেছিল, এই কুকুর ছানাটার জন্মের থেকে হিপ সকেটে প্রবলেম, সে কোনোদিনও পেছনের দু পায়ে ভর করে হাঁটতে পারবে না। ছোট বালকটা তখন আনন্দে অনেকটা চিৎকার করে মালিকটাকে বলল, আমি এই কুকুর ছানাটাকে চাই। মালিক বলল, না, কেন তুমি এই কুকুর ছানাটাকে কিনবে? সে তো কোনোদিনও হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, সে তো পঙ্গু। আর তারপরও তুমি যদি এটাকে কিনতে চাও, আমি তোমাকে ফ্রি দিয়ে দেব, কোনো টাকা দিতে হবে না। তখন ছেলেটা একটু মনে কষ্ট পেল, সে মালিকের দিকে কষ্ট নিয়ে তাকিয়ে বলল, আমি চাই না আপনি আমাকে এই কুকুর ছানাটা ফ্রি দিয়ে দিন। এই কুকুর ছানাটার সমস্যা তো শুধু এ হাঁটতে পারে না, তাছাড়া এর তো সব কিছু ঠিক আছে। এ ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে দৌড়াতে পারে না, এজন্য কি এ মূল্যহীন? আমি এই কুকুর ছানাটাই কিনব এবং আমি এর প্রকৃত মূল্য আপনাকে দেব। তারপর মালিকটা আবার ছেলেটাকে বলল, রিয়েলি তুমি এটা কিনতে চাও? এ তো কোনোদিনও হাঁটতে পারবে না, লাফ দিতে পারবে না, দৌড়াতে পারবে না। তখন এই ছোট ছেলেটা একটু নিচের দিকে ঝুঁকে তার এক পায়ের প্যান্টটা উপরে উঠালো। মালিকটাকে বলল, দেখো আমারও জন্ম থেকে একটা পা নেই, আমি মেটালের একটা পা লাগিয়ে চলাফেরা করি। ছেলেটা খুব মন খারাপ করে বলল, আমিও তো দৌড়াতে পারি না, লাফ দিতে পারি না, এই কুকুর ছানাটার আমার মতো কাউকে দরকার যে তার কষ্টটা বুঝবে। এই পৃথিবীতে আপনার, আমার, আমাদের চোখ আছে, হাত আছে, পা আছে, আমাদের সবার বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, আমরা সবাই তিন বেলা পেট ভরে খাই, আমাদের প্রচুর জামা কাপড় আছে, জুতা আছে। তাই হয়তো যাদের এসব নেই তাদের কষ্টটা আমরা ভালোভাবে বুঝতে পারি না, তাদের কষ্টটা আমাদের মনে লাগে না, তাদের কষ্টটা আমাদের হৃদয়ে পৌঁছে না। আসুন একটু মন দিয়ে চেষ্টা করি, যাদের দুটো চোখ নেই, হাত নেই, পা নেই, কীভাবে চলে তারা? যারা গরিব, টাকার অভাবে পড়াশুনো করতে পারেনি, যারা রিক্সা চালায়, গাড়ি চালায়, তাদেরকে একটু বোঝার চেষ্টা করি, একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দে তাদের দিকে। একবার এদেরকে ভালোবেসে দেখুন, একবার এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেখুন, দেখবেন
বদলে যাবে আপনার জীবন, মনে অনেক তৃপ্তি পাবেন, পর উপকার করে অনেক সুখ পাবেন, মানব সেবায় নিজকে বিলিয়ে দিন, দেখবেন কত তৃপ্তি। মানব সেবাও একটা ইবাদতের অংশ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।